পেট্রাপোলে জিরো পয়েন্ট থেকে শুরু হলো বিপজ্জনক গাছের ডাল কাটার কাজ। এদিন প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কুলপুকুর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার গাছের ডাল কাটা হবে বলে জানা গিয়েছে। সীমান্তের জিরো পয়েন্ট থেকে বিপজ্জনক গাছের ডাল কাটার কাজ শুরু হলো শুক্রবার। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে কুলপুকুর পর্যন্ত যশোর রোডের প্রায় 30 কিলোমিটার গাছের ডাল কাটা হবে। এদিন সীমান্তের জিরো পয়েন্ট থেকে গাছের ডাল কাটার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন এনএইচের সহকারী বাস্তুকার, উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এ বিষয়ে এনএইচের সহকারী বাস্তুকার রঞ্জিৎ মণ্ডল জানান, সীমান্ত এলাকা, প্রচুর মানুষের সমাগম, তার ওপর বিদ্যুতের তার রয়েছে, সব দিক মাথায় রেখে কাজ করতে হচ্ছে। মরা ডালগুলি কাটার পাশাপাশি যে ডালগুলি চিহ্নিত করা হয়েছে সেই ডালগুলিকেও কাটার কাজ হবে বলে জানান তিনি। আমাদের এই পেট্রাপোল যে বর্ডার, এই বর্ডারের এই জিরো পয়েন্ট থেকে আমরা গাছ কাটা শুরু করছি এবং শুরু হয়ে গেছে, অনেকটা কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে গাছের যে ভালনারেবল ডালগুলো, এই ডালগুলো আমাদের লোকাল প্রশাসনের তরফ থেকে এসডিও সাহেব, এসডিও স্যার একটা টিম গঠন করে দিয়েছিলেন যে ভালনারেবল যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলো মার্কিং করে সেটা কাটার। সেই মার্কিংটা হয়ে গেছে, আজ থেকে আমরা কাটিং শুরু করেছি, চলছে। মার্কেট এরিয়া এবং বর্ডার এরিয়া, এখানে বিভিন্ন কারেন্টের তার রয়েছে, তারপরে বিভিন্ন মার্কেট প্লেসগুলো রয়েছে, এগুলো সমস্ত বাঁচিয়ে তো কাজটা করতে হবে। তো এখানে WBAC, DCL, ফরেস্ট ডিপার্টমেন্ট, লোকাল BDO, পঞ্চায়েত থেকে সমস্ত সবাই রিপ্রেজেন্টেটিভ আছেন, তারা ওনারাও সহযোগিতা করছেন। গাছের মরা ও বিপজ্জনক ডাল কাটার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রাও। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আশিস দে বলেন, বিপজ্জনক যে ডালগুলো আছে সেই ডালগুলো কাটা অবশ্যই ভালো এবং এটা সাধারণ মানুষের পক্ষে খুব স্বস্তিদায়ক, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা খুব ভালো কাজ হয়েছে। হ্যাঁ, এখানে অনেক আন্তর্জাতিক লোকজন আসে এবং বাংলাদেশ থেকেও লোক আসে এবং ইন্ডিয়া থেকেও বাংলাদেশে যায়। সেই দিক দিয়ে বিচার করলে এখানে অনেক ব্যবসাদারও আছে। হ্যাঁ, গাছের ডালের জন্যে একটু তো সমস্যা হতো, কেননা শূন্য ডাল আছে, বিপজ্জনক অবস্থায় আতঙ্কের মধ্যেই থাকতে হতো, সেখানে এই কাজটা খুব ভালো উদ্যোগ। ছয়ঘড়িয়া পঞ্চায়েতের জনপ্রতিনিধি তথা স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক ঘোষ, এ বিষয়ে দীপক ঘোষ বলেন, কুলপুকুর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তার গাছের ডাল কাটা হবে। বিভিন্ন রকম আমাদের ডাল, বর্ষা হলে ডাল ভেঙে পড়তো, অ্যাক্সিডেন্ট হতো, অনেক লোক মারাও গেছে ডাল পড়ে, যার জন্য আমরা পঞ্চায়েত BDO মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে তো মেরে ফেলা যাবে না, যার জন্য সেইভাবে BDO আর পঞ্চায়েত মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই মরা ডালগুলো যাতে কেটে দেওয়া যাক। PWDকে আমরা জানিয়েছি, PWDও সহযোগিতা করেছে। এই যে আজকের থেকে সেই কাজটা শুরু হলো, এটা আপনার 30 কিলোমিটার কলাসিম পর্যন্ত হবে এই জিনিসটা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।